প্রশ্ন করেছেন শেয়ার বাজার এটা হারাম শেয়ার বাজার শেয়ার ব্যবসা অর্থাৎ যৌথ উদ্বেগে ব্যবসা এটা ইসলাম এবং আজকের যে শেয়ার বাজারের কথা আমরা ভাবছি ইসলাম এখন থেকে চোদ্দশো বছর আগে এই শেয়ার ব্যবসার কথা বলে গেছে সেই জন্য আপনি হাদিসের কিতাব পাবেন বাবুর সারিকাতে এখন থেকে বারোশো বছর তেরোশো বছর আগে লেখা হাদিসের কিতাব তার ভিতরে আপনি পাবেন বাবুর সারিকাতি অর্থাৎ শেয়ার বাজারের ব্যবসা তো শেয়ার বাজারের অস্তিত্ব ইসলাম অনেক আগে দেখিয়েছে এবং ইসলাম অনেক আগে এটার ব্যাপারে এটার সাথে মানুষকে পরিচিত করেছে আজকে যে শেয়ার ব্যবসা আমরা দেখতে পাচ্ছি স্টক এক্সচেঞ্জের ব্যবসা স্টক এক্সচেঞ্জের ব্যবসাকে অনেকে মনে করে এটা মনে হয় পশ্চিমাদের আবিষ্কার না না পশ্চিমারা যখন এই সমস্ত শব্দের সাথে পরিচিত ছিল না ইসলাম তখনই এগুলোর সাথে মানুষকে পরিচিত করেছে কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম ইসলামের ব্যবসার ক্ষেত্রে কয়েকটা নীতিমালা আছে যেমন একটা নীতি হচ্ছে প্রতারণা করা যাবে না যেমন একটা নীতি হচ্ছে যে যে বস্তু আমার কন্ট্রোলে আসে নেই যে বস্তু আমার নিয়ন্ত্রণে নেই সে বস্তু বেচা কেনা করা যাবে না কিন্তু আজকের শেয়ার বাজারের ভিতরে ইসলামের ব্যবসার এই নীতিমালাগুলো মোটেও লঙ্ঘন করা মানা হয় না পরিপূর্ণভাবে লঙ্ঘন করা যেমন একটা উদাহরণ বলি একটা ডেভেলপার কোম্পানি তার শেয়ার বিক্রি করতেছে এখন সে করছে কি এক জায়গায় একটা জমি অধিগ্রহণ করে সেই জমিটাতে কোনো কাজ শুরু হয়নি সে দশতলা তালায় পনেরো তলায় ফ্ল্যাট বিক্রি করা শুরু করে দিয়েছে আর আল্লাহ রসুল সাহসাম বলছেন লা তে মাল ইন্দাক তোমার কাছে যে জিনিসটা নাই সেটা বিক্রি করো না রসুল্লাহ সাইসাম আন আনবাই আনিল আনবাই শাইল গাইব আল্লাহ রসুল অদৃশ্য জিনিস বিক্রি করতে নিষেধ করেছেন তো এই যে শেয়ার ব্যবসার ভিতরে অদৃশ্য জিনিস বিক্রি করা হয় শেয়ার ব্যবসার ভিতরে এই সমস্ত ইসলামের ব্যবসার যে নীতিমালাগুলো সেগুলো রক্ষা করা হয় না যদি কোনো শেয়ার ব্যবসা এগুলো রক্ষা করা হয় তাহলে সেই শেয়ার ব্যবসা একেবারেই জায়জ মৌলিক শেয়ার ব্যবসা যেটা এটা ইসলামের নাজায়জ নয় কিন্তু কিছু আজে বাজে শর্তের মাধ্যমে এটাকে এখন ইসলাম বিরোধী করা হয়েছে ইসলাম থেকে বের করে দেওয়া হয়েছে যদি এই শর্তগুলো রক্ষা করা হয় তাহলে শেয়ার ব্যবসা একেবারেই জায়জ আশা করি বুঝতে পারছি আদান বুরহান একটি প্রশ্ন করেছেন যে আমি মাইজ ভান্ডারি পীরের ভক্ত নামাজ রোজা ঠিকভাবে করছি মাজার সিজদা করি না তো আমি কি ঠিকভাবে আছি কিনা আর মাইজ ভান্ডারি পীররা তো আওলাদের আসল এই বিষয় জানতে চাচ্ছে আপনার প্রশ্নের কয়েকটা অংশ আছে প্রথম একটা অংশ হচ্ছে আপনি বলেছেন মাজবান্ডারের পীররা আউলাদের রসুল মানে রসুল সাহেবের বংশধর দেখুন রসুসা ইসলামের বংশধর এটা আদৌ ইসলামে কোনো সৎ সততা সত্যতা বস্তুনিষ্ঠতার রেফারেন্স বা গ্রহণযোগ্য কোনো ইস্যু নয় রসু সেের বংশের হয়েও একটা লোক ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে যেমন নুয়াল ইসলামের ছেলে কেনানের কথা কোরআন মজিদ আসছে সে নুয়াল ইসলামের প্রতি ইমান আনে নেয় অনুরূপভাবে লুত আল ইসলাম একজন নবী ছিলেন তার স্ত্রী লুত আল ইসলামের উপর ইমান আনে নেয় তো এই জন্য বংশ স্ত্রী সন্তানাদি এটা নবীর হওয়া সত্ত্বেও হতে পারে সে ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে ইসলামে বলা হয়েছে কোরআন আর সুন্নাকে আকড়িয়ে ধরতে কোরআন সুন্নাকে আকড়িয়ে ধরতে বলা হয়েছে নবীর বংশ বা নবীর সন্তানাদি এটা কোরআন সুন্নাতে কোথাও রেফারেন্স নয় সেই জন্য আপনাকে নবীর আওলাদ হলে সে তাকে আঁকড়িয়ে ধরতে হবে এই ধরনের কোনো শিক্ষা ইসলামে নেয় প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের দেশে ভান্ডারি যারা এদের অনেক বিশ্বাস আঁকিদা চিন্তা চেতনা সুস্পষ্ট কোরআন সুন্না বিরোধী যেমন মাঝভাণ্ডারীদের একটা বিশ্বাস হচ্ছে যে আল্লাহ তালা রসুলশাহ ইসলামের রূপে প্রকাশ পেয়েছেন তার মানে আল্লাহ রসুলের ভিতরে কোনো বিভাজন নেই এটা সম্পূর্ণ খ্রিস্টানদের বিশ্বাস খ্রিস্টানরা ইসা ইসলামকে বলে যে এ আল্লাহর রূপে প্রকাশ পেয়েছে তো ঠিক ইসলামে মুসলমান এই বিশ্বাসে বিশ্বাস হতে পারে না কারণ এটা শির্ক এবং এটা তৃতীয়বাদের দিকে চলে যায় এবং এটা সুস্পষ্ট আল্লাহ তালার আল্লাহ তালার যে পরিচয় এবং গুণাবলী সেটার প্রতি একটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন সেই জন্য মাজভাণ্ডারীদের এই ধরনের বিশ্বাসগুলো আদৌ ইসলাম সম্মত নয় এই জন্য এগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে এবং আপনি সেখানে মরি ধার কোনো সুযোগ নেই প্রশ্ন হচ্ছে আপনি তো নামাজ কালাম পড়তেছেন ইসলামের প্রথম বিষয় হচ্ছে তার বিশ্বাসটাকে এটা কোরআনসুল্লা মোতাবিক কিনা বিশ্বাস যদি তার ওকে না হয় তো নামাজ রোজা তাকে কোনো ফায়দা দেবে না উপকৃত করবে না সেজন আপনি মাসবন্ধারে murid হতে পারেন না এখান থেকে বেরি আসতে হবে তার কারণ আপনি একজন ব্যক্তিকে পীর হিসাবে অনুসরণ করবেন আর সে এক দিকে নিয়ে যাবে আপনি আরেক দিকে যাবেন এটা হতে পারে না পীর যেদিকে নিয়ে যাবে আপনি সেদিকেই যাবেন সেজন্য আপনার অবচেতন মনে আপনি ইসলাম বিরোধী কিছু বিশ্বাসের সাথে সম্পৃক্ত হয়ে ঈমান হারা হয়ে কবরে যেতে পারেন সেজন্য অবশ্য আপনাকে এখান থেকে ফিরে আসতে হবে জি এক ভাই প্রশ্ন করেছেন হাসিবুল হাসান যে আমরা জানি যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ বলতে হয় যদি বিসমিল্লা বলতে ভুলে যায় এবং তাহলে যে সময় মনে পড়বে যে বিসমিল্লা পড়েনি তখন বলতে পারবে যে সাথে সাথে আপনি বিসমিল্লা পড়ে নেবেন কোনো সমস্যা নাই যখনই মনে আসবে তখনই আপনি বিসমিল্লা পড়ে নিলে এর বরকত আপনি পেয়ে যাবেন জি আচ্ছা প্রশ্ন করেছেন নাসিব বিল্লা যে ব্যক্তি সুরাই ক্লাস দশ বার পাঠ করবে তার জন্য জান্নাতের একটি ঘর বানানো হবে এই কথাটা কতটুকু জি জি এটা একটা হাদিস আছে এই কথাটা সঠিক জি আচ্ছা আর অনেক প্রশ্ন করেছে তো যেহেতু ফোন কলও অনেকে চেষ্টা করছে আমরা আবার কয়েকটা ফোন কল নিয়ে আবার লাইভ থেকে কমেন্টের প্রশ্নগুলো নিব আসসালামু আলাইকুম আসসালাম শুনতে পাচ্ছি ভাই করবেন আমার প্রশ্ন হলো বিনা দাওয়াতে একজন লোক যদি বেশি তাহলে

তা আপনার সাথে যে মহব্বরটা আছে সেই মহব্বতটা তো তার অপরের সাথে নাই সেই জন্য অপর কাউকে দাওয়া সে দাওয়াতে পাঠাতে হলে তার অনুমতি নেওয়া লাগবে যে আরেকটা প্রশ্ন হলো যে আমরা জানি আমাকে যদি বলে যে আমার সাথে কাউকে তুলনা করে হলেন শিরি আমাকে যদি বলে ভবিষ্যতে তোমাকে অমুকে খাওয়াবে অমুকে দেখে নেবে এই ভবিষ্যতের এই যে অগ্রিম যে কথাটা এটা সে কিভাবে বলে এটা এইসব কথা সমর্থন করে এই কথার দুটো অর্থ একটা অর্থ হচ্ছে যদি কেউ এই কথা এইভাবে বলে যে সত্যি সে আল্লাহ যেভাবে প্রতিপালন করে সে আল্লাহর জায়গায় প্রতিপালন করবে তাহলে অবশ্যই এটা শিরখ হবে কিন্তু কোনো মুসলমান আল্লাহর উপর ইমানকে অটুট রেখে যদি এই কথা বলে যে তোমাকে ভবিষ্যৎ ওমাকে দেখবে কিন্তু আল্লাহর উপর তার বিশ্বাস দৃঢ় আছে তাহলে এটাকে শিরখ বলা যাবে না আরেকটা তো দেখা করেন সমর্থন এটা তো আপনি একটা ত্রুটির কথা বললেন এই ধরনের হাজারো ত্রুটি আছে আহ সে হাজারো ত্রুটি তার আমরা অনিয়ারে বসে বলতে পারি না

তাহলে পড়বে তাহলে সব হবে কারণ কোরআন মসজিদ আল্লাহ তালা বলছেন ফাবি হুদা হো মুক্তাদি যারা হেদায়তের উপর আছে তাদের অনুসরণ করতে বলছে তো যাদের হেদায়তের উপর আছে তো আকাবিরা হেদায়তের উপর আছে তো তাদের অনুসরণের জন্য তাদের জীবনী পড়া লাগবে তো প্রকারান্তরে এটা কোরআন মজিদের একটা আদেশ আকাবিরদের জীবনী পড়া জি জি শুক্রিয়া জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনছেন ইসলামিক সহ ফেসবুক লাইভে অনেকেই প্রশ্ন করেছেন এক ভাই প্রশ্ন করেছেন বুকের পশম কাটা যাবে কিনা না পুরুষ মানুষের জন্য বুকের পশম কাটা যায়জ নেই কোনো মহিলার যদি বুকে পশম হয় ব্যতিক্রম ধর্মী কোনো এক্সেপশনাল কোনো ঘটনা ঘটে তাহলে সে কাটতে পারবে কিন্তু কোনো পুরুষ মানুষের বুকে পশম হলে সে কাটতে পারবে তবে এক খুব বেশি লম্বা যদি হয়ে যায় তাহলে ছাড়তে পারবে তো সাধারণত বুকের পশম এত লম্বা হয় না সেই জন্য বুকের পশম কাটা ঠিক হবে না জি এক ভাই প্রশ্ন করেছেন যে কেউ নামাজও পড়বে আবার শুধু খাবে এটার বিধান কি নামাজ পড়ার জন্য সে নামাজের যে ফরজ বিধান আদায় করার দরকার ছিল সেটা তার আদায় হয়ে যাবে আর সুদ খাওয়ার জন্য তার আলাদা গুণা হবে সেই জন্য দুটো কাজেরই ফলাফল তাকে সে পেয়ে যাবে নামাজের ফলাফলও পেয়ে যাবে সুদ খাওয়ার পরিণতিও সে ভোগ করবে জি জি প্রশ্ন করেছেন সাবার থেকে এক ভাই শরীফুল ইসলাম যে আমরা যে মিলাদ পড়ি এটা ইসলামে যায় আছে কিনা না ইসলামে এই ধরনের কোনো মিলাদের অস্তিত্ব নাই ইসলামে এই ধরনের কোনো মিলাদের অস্তিত্ব নাই এটা বেদাত ও কুসংস্কার ইসলামের ছয়শ বছরের ভিতরে রসুল সাহেব সাহাবাইকরামের যুগে এটা কোনো অস্তিত্ব তালাশ করে পাওয়া যায় না যে জি প্রশ্ন করেছেন বাথরুমে যদি কমন বাথরুম থাকে ওয়াশরুম বাথরুম একসাথে সেক্ষেত্রে নামাজের জন্য উজু করার বিধান কি নামাজের জন্য উজু আপনি বাথরুমের ভিতরে করবেন কোনো সমস্যা নাই তবে ওযু আগে পিছে করে দোয়া পড়বেন না ওযু করে যখন বাথরুম থেকে বের তখন আপনি দোয়া পড়বেন আচ্ছা আর বাথরুমের ভিতরে ওযু করলে ওযু হয়ে যাবে জি প্রশ্ন করেছেন আসিফ বিল্লাহ যে স্ত্রীর সাথে রাগ করে কথা না বললে কোনো হবে কিনা জি হাদিস শরীফে நிশ্চিত আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কোনো মুসলমানের সাথে তিন দিন কথা না বলারটাকে গুনাহের কাজ বলে সাব্যস্ত করেছেন তো সেজন্য যে কোনো মুসলমানের সাথে যেহেতু গুন কথা না বলে রাখ থাকা এটা গুনাহের কাজ তো স্ত্রীর সাথে তো আরও বেশি গুনাহের কাজ হবে এটা তো প্রশ্নে আসে না এটা যায় হবে জি জি প্রশ্ন করেছেন রেহানা আক্তার যে মেয়েদের চুল কতটুকু লম্বা রাখতে হবে হাদিসে এমন কোনো বর্ণনা আছে কিনা মেয়েদের চুল যত লম্বা হয় লম্বা করবে কখনও মেয়েদের চুল কাটা জায়জ নেই সেজন্য মেয়েদের চুলকে কাটা কালার সুস্বায়ের সব এক হাদিসে গুনাহের কাজ বলেছেন এবং নিষেধ করেছেন সেই জন্য মহিদের চুল যত লম্বা হয় লম্বা হতে দিবে জি জি প্রশ্ন করেছেন পারভেস প্রধান যে আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন যে আমরা যে নাপাক কাপড় বালতিতে ভিজিয়ে রাখি এবং পরে নামিয়ে ধৌত করি এখন বালতি থেকে নামিয়ে ধোয়ার সময় বা কাপড় কাচার সময় ওই কাপড়ের থেকে নাপাক পানি যেগুলো বেরোয় সেটা আবার অন্য কাপড়ও কিন্তু লাগে বা ধোয়ার সময় মগ দিয়ে পানি দেয় তাহলে হ্যাঁ সে মগও কি নাপাক হয়ে যাবে কিনা বা ওই পানি অন্য পানি অন্য কাপড়ের সাথে যদি লেগে যায় সেই কাপড়গুলো নাপাক হয়ে যাবে কিনা যে এর জন্য প্রথম কথা হচ্ছে আপনার কাপড় ধোয়ার সময় আপনার কাপড়ের ভিতরে কি নাপাক ছিল সেটা একটু চিন্তার বিষয় কাপড়ের ভিতরে যদি বীর্য লেগে থাকে পেশাব লেগে থাকে মলমূত্র লেগে থাকে এগুলো যদি লেগে থাকে তাহলে প্রথমবার যে পানিটা আপনি ধুবেন সেই পানিটা নাপাক সেটা আপনার কাপড়ে লাগলে আপনার কাপড় নাপাক হয়ে যাবে বালতিতে লাগলেও নাপাক হয়ে যাবে মগে লাগলে মগও নাপাক হয়ে যাবে দ্বিতীয়বার আর তৃতীয়বার যখন ধুবেন তখন ওই পানিটা যদি আপনার বালতিতে লাগে এবং আপনার শরীরে লাগে তাহলে নাপাক হবে না কিন্তু প্রথমবার ধোয়ার পানিটা যদি আপনার বাল্টিতে এবং শরীরে কোনো জায়গায় লাগে তাহলে এটা নাপাক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন জি জি মেজি হাসান প্রশ্ন করেছেন যে আমি ইসলামী পারিবারিক জীবন এবং অর্থনীতি সম্পর্কে জানতে চাই এমন কোনো পড়া উচিত আমার বই পড়বে পারিবারিক জীবনের উপরে মৌলানা আব্দুর রহিম সাহেবের লেখা ইসলামী পারিবারিক জীবন একটা সুন্দর বই আছে এই বইটা আপনি সংগ্রহ করতে পারেন এটা সম্ভবত ইসলামী ফাউন্ডেশন ছেপেছে এরপরে আপনি পড়তে পারেন মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ মাসুম সাহেবের লেখা মকতবাতুল আজহাদ থেকে প্রকাশিত ইসলামী পারিবারিক জীবনের উপর আরেকটা সুন্দর বই আছে সে বইটা আপনি পড়তে পারেন আল ইসলামের স্ত্রী ও পারিবারিক জীবন এরকম একটা সুন্দর বই আছে এই বইটা আপনি পড়তে পারেন আর হচ্ছে আপনার অর্থনীতির উপরে ইসলামী অর্থনীতি ও ইসলামী অর্থ ও ব্যবসা বাণিজ্য নীতি এই ব এই বিষয়ের উপরে মৌলানা তকিউসমানী সাহেব পাকিস্তানের ওনার লেখা কয়েকটা বই আছে এটা বাংলা অনুবাদ হয়েছে এগুলো আপনি পড়তে পারেন এগুলো মাক্তবতুল লাজার প্রকাশ করেছে জি আচ্ছা প্রশ্ন করেছেন যে আমি একটা কোম্পানিতে জব করি মিসকাতে একটি প্রশ্ন করেছেন যে ওনাদের নামাজ পড়ার কোনো সময় দেয় না এবং জুমার নামাজ পড়তেও দেওয়া হয় না এখন এই বিষয়ে জানতে যাচ্ছে ওনাদের করণীয় বা নামাজ পড়ার যদি সময় না দেওয়া হয় তাহলে এই কোম্পানিতে চাকরি করা আপনার জন্য যায় হবে না আপনি এই কোম্পানির চাকরি পরিত্যাগ করেন যে কোম্পানিতে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় সে কোম্পানি চাকরি তালাশ করে বের করেন আর এই ধরনের কোম্পানি যারা নামাজ পড়ার সুযোগ দেয় না তাদের না তাদের হিন্দু অমুসলিম স্টাফ দিয়ে কাজ করানো উচিত যে প্রশ্ন করেছেন মোহাম্মদ জাহিরুল ইসলাম যে জাহুর আসসালামু আলাইকুম আমার প্রশ্নটি হলো আত্মহত্যাকারী কি ওনার যা পড়া যাবে কিনা আর যে আত্মহত্যা করে সে কি মুমিন থাকে মৃত্যুর পর নাকি কাফের হয়ে যায় আত্মহত্যাকারী করা জঘন্যতম পাপ আল্লাহ রসুল সাহায্যাম বলেছেন যে ব্যক্তি আত্মহত্যা করবে কেমতের দিন সে ওই যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে ওই জিনিসকে নিজের শরীরে আঘাত করতে করতে কেমতের দিন আল্লাহর সামনে হাজির হবে ইসলামের সবচেয়ে বড় মারাত্মক গুণাহ ভিতরে একটা হচ্ছে আত্মহত্যা করা তবে তার জানাজা হতে হবে তবে এই জানাজাটা ওলামারা এবং সমাজের মান্যবর লোকেরা যেন না পড়ে সাধারণ যে কোনো মানুষকে দিয়ে জানাজা পড়াই দিবে দিয়ে তাকে দাফন করাই দিবে সমাজে গণ্যমান্য লোকদের জন্য জানাজা পড়া ঠিক হবে না জি জি প্রশ্ন করেছেন ফজরের সময় দুই রাগাত সুন্নত নামাজ এটা ফরজের পরে পড়া যাবে কিনা যদি পড়তে চায় দুই রাগাত না এটাকে ফজরের আগে পড়তে হবে কেউ যদি ফজরের আগে পড়তে না পারে তাহলে সূর্য ওঠা দশ মিনিট পরে পড়ে নেবে জি প্রশ্ন করেছেন হজুর চরমনাই পীর সাহেব সম্পর্কে কিছু কথা বলেন আমরা চরমনাই পীরের অনেকেই বিরোধিতা করে এই সম্পর্কে জানতে চাচ্ছে এদেশের শীর্ষস্থানীয় এবং মূল ধারার ওলামায়ক্রাম ইকরাম পীরকে হক্কানি পীর বলে সমর্থন করে থাকে এদেশের মূল ধারার ওলামায়ক্রাম এবং শীর্ষস্থানীয় ওলামা যারা এ দেশ ও জাতির পথ নির্দেশনা দিচ্ছে পথ প্রদর্শক জাতিকে কল্যাণের পথে আহ্বান করছে এই ধরনের ওলামা চর্মনা পীরকে হক ও সত্য ন্যায়নিষ্ঠ ন্যানিষ্ঠার অধিকারী পীর বলে প্রচার করছেন এবং সম্বোধন করছেন সেই জন্য আপনি তাদের মরিদ হতে চলে হতে পারেন যে গাড়ি চালানো অবস্থায় ইশারায় যদি পড়তে পারবে কিনা না কোনো ফরজ নামাজ গাড়িতে বসে বসে কোনো ফরজ নামাজ হবে না ফরজ নামাজ আপনাকে গাড়ি থেকে নেমেই পড়তে হবে এবং সিটের মধ্যে বসে বসে হবে না কারণ ফরজ নামাজের ভিতরে দুইটা শর্ত একটা হচ্ছে কেবলামুখী হওয়া আর আরেকটা হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া তো আপনি সিটের মধ্যে বসে কেবলামুখী হতে পারছেন না দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না সেই জন্য আপনাকে গাড়ি থেকে নেমেই নামাজ পড়তে হবে যে যে প্রশ্ন করেছেন মাহফিজুর রবান মুকসুদ যে একটি পাগল দেখতে উনি নিজেকে মোহাম্মদ দাবি করেছে এক্ষেত্রে শরিয়াতের হুকুম কি ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থায় কেউ যদি নিজেকে মোহাম্মদ সাহেব বলে দাবি করে তাহলে তো তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে এটা ইসলামের ইসলামের আইন ও সংবিধানের কথা তবে এখন তার সেই ইসলামের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নাই সেই জন্য এখন তার প্রতারণা এবং ধোকাবাজি থেকে জাতিকে সতর্ক করার জন্য স্থানীয় ওলামা একরামকে চেষ্টা চালিয়ে যেতে হবে যে জি আমরা এই মুহূর্তে একটা ফোন কল দিব দেখি কে আছে সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি শুনতে পাচ্ছেন

শুনছেন ইসলামিক সহজ করেছে অনেকে যেমনটি আদনান একটি প্রশ্ন করেছেন যে কবরে ফুল দেওয়া যায় কিনা কবরে ফুল দেওয়া এটা ইসলামের সংস্কৃতি নয় এটা বিজাতীয় সংস্কৃতি কবরে যে সুরা ফাতেয়া পড়বে সুরা এখলাস পড়বে এটার দ্বারা কবরবাসীর উপকার হবে উপকৃত হবে এবং এটা শূন্য তরিকা কিন্তু ফুল দেওয়া আর এক মিনিট নিরাপত্তা হয়ে দাঁড়িয়ে থাকা প্রতিক্রিয়ার সামনে দাঁড়িয়ে থাকা এটা বিজাতীয় কালচার থেকে আসছে এটা ইসলাম থেকে আসেনি সেই জন্য এটা অবশ্যই বর্জনীয় ইসলাম এটাকে বেদাত মনে করে যে যে প্রশ্ন করেছেন সাদ্দাম যে সন্তান জন্ম হওয়ার পর পরই মসজিদে আজান দিয়েছে তো সেই আজানের শব্দ বাচ্চা পেয়েছে তো বাচ্চার কানে আবার আজান দিতে হবে কি না আসলে পদ্ধতিটা ঠিক হয়নি বাচ্চার কানে আজান দিতে হবে ডান কানে আজান দিতে হবে বাম কানে কামত দিতে হবে আস্তে আস্তে মৃদ আওয়াজে যে আচ্ছা প্রশ্ন করেছেন আচ্ছা মহিলারা বাচ্চার কানে আজান দিতে পারবে কিনা যে মহিলারাও বাচ্চার কানে বাসার মধ্যে আজান দিতে পারবে জি যে প্রশ্ন করেছেন আমার আম্মু খাজা বাবাকে মানেন এবং নানুরাও মানেন এটা ঠিক কিনা মোটে এটা ঠিক না কারণ এদের ধর্মীয় বিশ্বাস এবং কালচার মোটেও ইসলাম সম্মত নয় এবং দেশের শীর্ষস্থানে ওলামা ইকলাম এদেরকে বেদাত ও কুসংস্কারের পথপ্রদর্শক মনে করেন এই আপনার আম্মু এবং নানুকে অবশ্যই এখান থেকে ফিরে আসার জন্য আপনি করেন প্রশ্ন করেছেন রুবেল ঢাকা থেকে যে ছোট বাচ্চাকে কেউ যদি টাকা দেয় এবং ওই টাকা কি তার বাবা মা বাচ্চার কাপড় বা খাবার কেনার কাজে খরচ করতে পারবে কিনা আর নামাজের ভেতরে বাচ্চার প্রসাব করলে কি জানতে প্রথম কথা হচ্ছে বাচ্চাকে যে সমস্ত টাকা আমাদের সমাজে উপহার দেওয়া হয় এগুলোর ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি আছে সেটা হচ্ছে আমাদের সন্তানাদিকে কেউ বাসায় বেড়াতে আসলে অথবা কোথাও গেলে দুশো চারশো পাঁচশো হাজার টাকা আমাদের সন্তানাদিদেরকে দেয় এই দেওয়াটা ইসলামী শরিয়াতে যায় আছে কিন্তু এই টাকাটা বাচ্চার বাবা মা নিজস্ব কাজে খরচ করতে পারবে না এর মালিক বাচ্চা এবং অন্যের টাকা যেমন তার অনুমতি ছাড়া খরচ করা জায়েজ নেয় বাচ্চার এই টাকাও খরচ করা যায়জ নেই বাচ্চার এটাকে বাচ্চার পিছনে তার জামা কাপড় ক্রয় বিক্রি পিছনে তার কোনো জিনিস ক্রয়ের পিছনে খরচ করতে পারবে কিন্তু বাবা মা নিজস্ব কোনো কাজে এটা খরচ করতে পারবে না আর বাচ্চা নামাজের মধ্যে প্রসাব করে দিলে অবশ্য আপনাকে আগে কাপড় পরিষ্কার করতে হবে শরীর পবিত্র করতে হবে তারপরে এসে আবার নামাজ শুরু করতে হবে জি আচ্ছা আর কি প্রশ্ন করেছেন জ্যোতিষের নিকট হাত দেখালে ভয়াবহ গুণ হবে কিনা ভয়াবহ গুণ আল্লাহাম বলছেন যে ব্যক্তি কাহিনান ফকাদ যে ব্যক্তি কোন জ্যোতিষীর কাছে হাত দেখালো সে দিন ইসলামকে অস্বীকার করল এবং এটা ইসলামে কবিরা গুণা কেন আল্লাহ তালা বলছেন আল্লাহ ছাড়াও অদৃশ্যের কথা ভবিষ্যতের কথা আর কেউ জানে না এই জন্য জ্যোতিষীকে ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করার অর্থ হচ্ছে তাকে আল্লাহ তালার একটা গুণে গুণান্বিত হওয়ার কথা বিশ্বাস করে যেটা না নাজায়জ এবং শেরক জি জি প্রশ্ন করেছেন মুক্তার হক যে জুম্মার নামাজ যে এখানে সে কাজ করে সেখানে পড়তে পারবে কিনা মিশরের লোকেরা কাজের জায়গাতেই জুম্মার নামাজ আদায় করে এটা ঠিক কিনা যে জুমার নামাজ যদি এই শর্তগুলো পাওয়া যায় উন্মুক্ত মসজিদ সবাইকে ওপেনলি যাওয়ার অনুমতি আছে এবং সেখানে ইমাম ক্ষতি নির্ধারিত আছে এবং মুসল্লির সংখ্যাও বেশ বেশি এ ধরনের জায়গা আপনি জুমার নামাজ পড়তে পারবেন অসুবিধা নেই জি প্রশ্ন করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম যে হজুর নামাজের শেষ বৈঠকে শুধু তাসাহুদ পড়লে কি নামাজ হবে নাকি দুরুদ শরীফও পড়তে হবে দুরুদ শরীফও পড়তে হবে শুধু তাসাহুদ পড়লে নামাজ হবে না এই জন্য দুরুদ শরীফ পড়তে হবে নতুবা নামাজ মাকরু হয়ে যাবে এই নামাজকে মাকরু হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে দুরুদ শরীফ অবশ্যই পড়তে হবে আয়ান এই নামটা ঠিক আছে কিনা আয়ান নামটা ঠিক নেই এটা পরিবর্তন করে রাখা উচিত যে আচ্ছা প্রশ্ন করেছেন মিলাদ ছাড়া আর কোনো কিছু ইসলামে নেই নাকি যে অন্য কিছু আচ্ছা আচ্ছা আর প্রশ্ন করেছেন অনেকেই নামের প্রশ্ন করেছেন আসলে নামের প্রশ্নগুলিতে আমরা যাচ্ছি না নামাজ পড়া অবস্থায় সামনে দিয়ে কেউ গেলে কি নামাজ ভেঙে যাবে কি নামাজ ভাঙবে না নামাজ পড়া অবস্থায় সামনে দিয়ে কেউ গেলে নামাজ ভাঙবে না নামাজ ঠিক থাকবে জি আচ্ছা প্রশ্ন করেছেন নজর আমার কিন্তু যিনি যাবেন তিনি গুণাগার হবেন হুম সেজন্য কোনো ব্যক্তি কোনো চলাচলের পথের সামনে যদি নামাজ পড়ে তো তার সামনে কোনো একটা লাঠি বা কিছু একটা দিয়ে নামাজ পড়া উচিত জি জি ফজরের নামাজে উনি যেই দেখে জামাত শুরু হয়ে গেছে তো জামাতে উনি যারা দুই টাকা ফরজ পড়ে পরে সুন্নত পড়তে পারবে কি না জি পরে আপনি যদি দেখেন যে আপনি সুন্নত পড়েও জামাত শেষ বৈঠকে হলেও পাবেন তাহলে আগে সুন্নত পড়বেন বারান্দায় যে মসজিদের বারান্দায় এবং জামাতের জায়গার থেকে অনেক দূরে যায় সুনুত পড়ে তারপরে জামাতে শরিক হবেন আর যদি দেখেন যে আপনি পড়তে গেলে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবে তাহলে আগে জামাতে শরিক হবেন সূর্য ওঠার দশ পনেরো পরে তারপর আপনি যে আজানের আগে না আজানের আগে আমাদের সমাজে যে একটা প্রথা মনে করা হয় বা এটাকে সুন্নত মনে করে এটা জায়েজ নেই আজানের আগে দূরত পড়া আজানের পরে দূরত পড়া এটাকে সুন্নত মনে করা অনেক এলাকায় এটা বেদাত এবং কুসংস্কার যে জি প্রশ্ন করেছেন মদ ও যৌন ব্যবসায়ী এক মহিলার ঘটনা নিয়ে বর্তমানে বেশ সরগম চলছে প্রশ্ন হলো নারী অধিকার কর্মীরা এখন কোথায় যারা ইসলাম বিষয়ে রাজপথে চিল্লাচিল্লি করেন বিষয়টা হচ্ছে যে অসংখ্য নারীকে এই মহিলা যৌন ব্যবসাতে বাধ্য করেছে তো ওই সমস্ত নারী অধিকার কর্মী যারা তারা এখন মুখে কুলু পেটে বসে আছে এটা তো আপনিও দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি আসলে এই সমস্ত নারী অধিকার কর্মী যারা তারা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে এরা হচ্ছে পশ্চিমাদের এজেন্ট পশ্চিমারা এদেরকে কিছু পয়সা দিয়ে লালন পালন করে ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য কিন্তু মানবতার বিরুদ্ধে মনুষ্যত্বের বিরুদ্ধে কেউ কাজ করলে তখন এরা মুখে কুলু পেটে বসে থাকে কারণ ওটা তো ইসলামের সাবজেক্ট নয় সেই জন্য এদের কাজই হচ্ছে এদের ইসলাম বিরোধী কিছু এজেন্ডা বাস্তবায়নে এদের কাজ সে কাজটাই তারা করছে আশা করি বুঝতে পারছেন যে জি প্রশ্ন করেছেন আচ্ছা আসসালামু আলাইকুম আমরা এক জায়গায় আজান দেওয়ার সময় ওনার এলাকায় যে কুকুর চিল্লাচিল্লি করে তখন সেই কুকুরগুলোকে কীটনাশক ওষুধ দিয়ে মেরে ফেললে কোনো গুণা হবে কিনা হ্যাঁ কুকুর যদি বিরক্তির কারণ হয় নামাজের সময় আজানের সময় চিল্লাপাল্লা করে তো আপনি তাকে মেরে ফেলতে পারেন কোনো সমস্যা নাই জি প্রশ্ন করেছেন যে পিঠ ধরা ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না এটা সঠিক কিনা এটা ভুল কথা এটা ইসলাম বিরোধী কথা ইমান আর আমল থাকলে ইমান আর আমল হচ্ছে শর্ত জান্নাতে যাওয়ার জন্য সেই জন্য ইমান আমল যদি কারো ভিতরে থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে পিঠ ধরা এটা অপরিহার্য শর্ত নাই যে আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে বরকত কমে যায় শক্তি কমে যায় এটা কোনো হাদিস কিনা জি জি এটা বিভিন্ন হাদিসের বক্তব্য মিলে এ কথাটা সঠিক জি শরীফুল ইসলাম যে আমরা মাঝাব মানব কিনা প্রশ্ন করেছেন যে অবশ্যই যে ব্যক্তি নিজে নিজে কোরআন সুন্না থেকে তার প্রয়োজনীয় মাসলা বের করতে পারবে না তাকে অবশ্যই মাঝাব মানতে হবে মাঝাব মানা ছাড়া সে কোরআন সুন্নার উপর চলতে পারবে না জি আচ্ছা প্রশ্ন করেছেন সাবিনা ইসমান রিতা যে বউকে দেন মোহরের টাকা নগদ না দিলে ইসলামে ঠিক কি কোনো সমস্যা হবে কিনা স্ত্রীকে দেন মোহরের টাকা নগদ দিয়ে দেওয়া উচিত কেউ যদি না দেয় তাহলে এর জন্য সে স্ত্রী যদি অনুমতি দেয় বাকিতে দেওয়ার জন্য দিতে পারে তবে এর জন্য কোনো চাপ প্রয়োগ করা যাবে না শত প্রণোদিত হয়ে সে যদি পরবর্তীতে দিলেও মেনে নেয় তাহলে এটা যায় যাচ্ছে যে কয়েকটা ফোন কল নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আমরা যদি গাড়িতে নামাজ পড়ি তাহলে নামাজ পড়া হবে না যদি মনে করেন তিনটা চারটা নামাজ পড়ি সেক্ষেত্রে আমি জি কোনো মূল্যে আপনাকে গাড়ি থামিয়ে নামাজ পড়তে হবে গাড়ির ভিতরে বসে বসে সিটের উপরে ফরজ নামাজ পড়া যাবে না নফল নামাজ আপনি পড়তে পারেন কিন্তু ফরজ নামাজ আপনাকে গাড়ি থামিয়ে বাইরে বের হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে জি

প্রশ্ন করেছেন আমরা কয়েকটা কমেন্ট পড়ে নিয়েছি এই মুহূর্তে যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা কাফের ঘোষণা করা এটা কতটুকু যৌক্তিক সাব্বির আহমেদ প্রশ্ন করেছেন বিষয় হচ্ছে একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণকে ভেজাল জিনিস থেকে বাঁচানো যেমন একটা কোম্পানি ভেজাল পণ্য উৎপাদন করছে তো সে ভেজাল জিনিস থেকে বাঁচানো এটা রাষ্ট্রের দায়িত্ব তো ঠিক তেমনিভাবে ভেজাল ধর্মবিশ্বাস থেকে বাঁচানো এটা রাষ্ট্রের দায়িত্ব সুতরাং যারা ধর্মের নামে দিনের নামে প্রতারণা করছে ধোকাবাজি করছে সাধারণ মানুষের কে প্রতারিত করছে তাদের হাত থেকে এ সমস্ত প্রতারকদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানো এটা রাষ্ট্রের দায়িত্ব সুতরাং যখন এটা রাষ্ট্রের দায়িত্ব তো কাদিয়ানিরা ভুল ধর্মবিশ্বাসের মাধ্যমে মানুষকে প্রতারিত করছে তো রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে অমুসলিম ঘোষণা করে চিহ্নিত করে দেওয়া যে মতাদর্শ এটা কুফুরি আকিদা কুফুরি বিশ্বাস এটা নিয়ে এটা যেন কোনো মুসলমান অনুসরণ না করে আশা করি বুঝতে পেরেছেন যে জি শুনছেন ইসলামিক সহজ ইসলাম নিয়ে দিন নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারছেন যে মাগরীবের জামাতের দুই ডাকাতের তাসাউদ সময় অংশগ্রহণ করি বাকি ডাকাতে কিভাবে আদায় করব তাহলে জানতে চাচ্ছেন যে মাগরিবের নামাজে দুই রাকাতে রাকাতের তাসাহুদের সময় অংশগ্রহণ করি মানে দ্বিতীয় রাকাতে তাসাহুদের সময় উনি নামাজ শুরু করেন জামাতে পরের রাকাত কিভাবে আদায় করবে যে পরের রাকাত আদায় করতে হবে আপনাকে দাঁড়িয়ে পরের রাকাত তো ইমাম সাহেবের সাথে আপনি আদায় করবেন তো ইমাম সাহেব যেভাবে আদায় করবে সেভাবে আদায় করতে হবে এরপর ইমাম সাহেব শেষ বৈঠকের পরে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে দাঁড়ায় আলহামদুল সানা পড়তে হবে আলহামদুল সুরা পড়তে হবে

তাদের আচ্ছা হতে পারে আর পরকালে তারা কি হিসাবে থাকবে হিজরারা নারী পুরুষের তার হিসাব হবে নারী পুরুষের উপরে যেভাবে আল্লাহর বিধান ফরজ প্রযোজ্য হিজরাদের উপরে ফরজ বিধান নামাজ রোজা ইত্যাদি প্রযোজ্য কারণ তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছে এই জন্য আল্লাহর বিধান তাদের উপরে প্রযোজ্য তো এই জন্য তাদেরকে ফরজ বিধান ফরজ নামাজ ইত্যাদি পড়তে হবে এবং তাদের জন্য হিসাব আছে তাদের জন্য জান্নাত জাহান্নাম আছে যেভাবে নারী ও পুরুষদের জন্য জান্নাত জাহান্নাম আছে যে আচ্ছা সুমন খান একটি প্রশ্ন করেছেন যে মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম সুমন আচ্ছা ঢাকা থেকে যে ওজুর আমি একজন ড্রাইভার তো আমি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যাই তাহলে কি এটা আত্মহত্যা হবে কিনা না অ্যাক্সিডেন্ট করে মারা গেলে আত্মহত্যা হবে না বরং এ ধরনের দুর্ঘটনার শিকার হয়ে কেউ যদি মারা যায় তাহলে সে আল্লাহর কাছে শহীদী মর্যাদা পাবে এই জন্য ড্রাইভার যারা আছে তারা প্রত্যেকদিন সকালে বের হওয়ার সময় বিসমিল্লাহি তকাল তো ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লা পড়ি এবং গাড়িতে গাড়ি যখন চালানো শুরু করবো তো বিসমিল্লাহির রহমান ই বলে গাড়ি চালানো শুরু করি আর গাড়িতে গান না শুনি না শুনি কেরাত শুনি নাচ শুনি ইত্যাদি শুনি আর গাড়ি চলতে চলতে যখন জ্যামে আটকে যাবে তখন ওখানে বসে বসে আমরা জিকির করি লাই লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন জিকির করব তো জ্যামের ভিতরে আটকে গেলেও আমি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে আমার আমল নামে লেকি নেকি লেখা হচ্ছে এইভাবে আমরা সময়গুলোকে কাজে লাগিয়ে আখেরতের লাইনে উপকৃত হতে পারি আর কখনোই গাড়ি চালানোর সময় গান শুনবো না তার কারণ যে কোনো টাইমে যদি আমার গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে আমি মারা যাই তার একটা হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় আমি মারা গেলাম আর হাদিস শরীফ হাসান না সুই বা ইয়মাল কেয়ামাতে আলামা কানু আলেহি মানুষ কেমতের দিন যে যে অবস্থায় ইন্তেকাল করবে তাকে সে অবস্থায় উঠানো হবে তো আপনি গান শোনার মতো হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় মারা গেলে তখন কেমনের দিন আপনাকে গান শোনা অবস্থায় উঠানো হবে যেটা অত্যন্ত ভীতিকর বিষয় এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আপনার জন্য সুতরাং এই জন্য গাড়ি চালানোর সময় কেউ গান শুনবো না বরং গাড়ি চালানোর সময় সময়ের মধ্যে থাকবো কোরআন শুনবে এইভাবে জি যে প্রশ্ন করেছেন যে পূজার অনুষ্ঠানে উনি আনসারের দায়িত্ব পালন করে তো মুসলিমগণের জন্য এটা জায়েজ হবে কিনা কোনো মুসলমান যদি পালন করে না এটা একেবারেই জায়জ হবে না কারণ সির্কের কাজে সির্কের কাজে পাহারাদারি করা এটা মুসলমানের জন্য যা যাবে না সেই জন্য আপনাকে ওই টাইমে স্যারদের কাছে অনুনয় বিনয় করে হয় ছুটি নিয়ে নেবেন আর নাই তো স্যারদের কাছে অনুনয় বিনয় করে অন্য কোনো ডিউটিতে যারা যায় অনেক আনসার আছে না অন্য ডিউটিতে যায় তো বলবেন যে স্যার আমাকে ওই ডিউটিতে পাঠিয়ে দেন আর যারা হিন্দু আছে আনসারদের ভিতরে অনেক হিন্দু আছে খ্রিস্টান আছে তারা এই সমস্ত ডিউটি পালন করতে পারে মুসলমানের জন্য এটা পালন করা ঠিক হবে না জি প্রশ্ন করেছেন সাবিনা ইয়াসমিন যে বউ মারা গেলে স্বামী কি তার সেই লাশের সামনে যেতে পারবে কিনা জি স্বামী যেতে পারবে দেখতেও পারবে কিন্তু স্পর্শ করা ঠিক হবে না আর স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী দেখতে পারবে ধরতে পারবে গোসল দিতে পারবে সব করতে পারবে কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে কিন্তু ধরা ঠিক হবে না গোসল দেওয়া ঠিক হবে না জি আচ্ছা প্রশ্ন করেছেন সাইদ শেফায়েত হোসেন যে সালাতের হুকুম তো সবই সমান তো আপনি বললেন যে ফরজ সালাদ গাড়ির বাইরে দাঁড়িয়ে পড়তে হবে বাইরে গাড়ি থামিয়ে পড়া আর নফল নামাজ গাড়ির ভিতরে পড়তে পারবে এটার কোনো দলিল আছে কিনা দলিল আছে সোনানি তিরমিজিতে প্রথম খণ্ডে সালাত অধ্যায়ে নামাজ অধ্যায় হজরত আবদুল্লাহ ইবর আজিল্লা হাদিস আছে তিনি বলছেন যে কন্যা নুসাল্লি আলার দাওয়াবা দাওয়াবি হাইসুমা জাহাদ। আমরা আল্লাহ রসুলের যুগে উটের উপরে এবং ঘোড়ার উপরে নামাজ পড়তাম উট এবং ঘোড়া যেদিকে যেত সেদিকে যেদিকে জাক না অর্থাৎ তার অর্থ হচ্ছে নফল নামাজের জন্য সফরের ভিতরে কেবলামুখী হওয়া জরুরি না এবং দাঁড়ানো জরুরি না উটের উপরে উঠে ঘোড়ার উপরে উঠে যেদিকে ইচ্ছা সেদিকে সে যেত আমরা নামাজ কালাম পড়তাম তো নফল নামাজ আপনি গাড়ির ভিতরে ওই ঘোড়া উটের পিঠে পড়ার মতো যে কোনো দিকে পড়তে পারেন শুনানি তিরমিজিতে এই হাদিস স্পষ্টভাবে বিদ্যমান কিন্তু ফরজ নামাজ আল্লাহ রসুল কখনো এইভাবে পড়েছেন এর কোনো দৃষ্টান্ত নাই এই জন্য নামাজ আপনাকে গাড়ির থেকে নেমে পড়তে হবে আর আপনি বলেছেন ফরজ নামাজ তো সব একই না না ফরজ নামাজ আর নফল নামাজের ভিতরে বিস্তর মাসলামাসাইলের পার্থক্য আছে ফরজ নামাজে অনেক কাজ জায়েজ নেয় নফল নামাজে জায়েজ আছে ফরজ নামাজে অনেক কাজ ঠিক নয় নফল নামাজে সেটা ঠিক আছে এই ধরনের বিস্তর মাসলাম মাসাইলের পার্থক্য আছে জি জি আর ভাই প্রশ্ন করেছিলেন যে কবরস্থানে এবং মাজারে টাকা দেওয়া যাবে কিনা না কবরস্থানে এবং মাজারে টাকা দেওয়া ঠিক হবে না তার কারণ হচ্ছে আপনার এই টাকা থেকে মৃতরা কোনো উপকৃত হয় না এই টাকাগুলো গরিব মিসকিনকে দান করবেন এটার দ্বারা আপনার স্বভাব হবে জি প্রশ্ন করেছেন কার জন্য কোন পশুটি উত্তম গরু নাকি ছাগল যার সামর্থ্য আছে তার জন্য গরু উত্তম আর যার সামর্থ্য নেই তার জন্য ছাগল উত্তম জি আচ্ছা প্রশ্ন করেছেন কেউ যদি মৃত্যুর পূর্বে কোন জমি মাদ্রাসায় কোন দান করে যায় সেই জমির ফসল মাদ্রাসার ছাত্ররা খাবে এবং জমি যদি পরে বিক্রি করা হয় তাহলে তার টাকা মাদ্রাসা মসজিদে দান হবে এখন সেই টাকা কি ওই নির্দিষ্ট মসজিদের টাকা দিতে হবে নাকি মসজিদের কিছু অংশ টাকা দান করে দিলে হবে বিষয়টা হচ্ছে যে কেউ যদি কোনো মাদ্রাসা জমি দান করে দেয় অক্ষ করে দেয় সে অক্ফের জমি বিক্রি করা জায়েজ নেই সুতরাং অক্ফের জমি কোনোভাবে বিক্রি করা সরিয়ে অনুমতি তো নেয় জায়জ নেয় এটার কোনো অনুমতি নেই প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি এইভাবে অক্ষ করে যে আমি এটা বিক্রি করে এটা টাকা দেবো তাহলে মসজিদ বা মাদ্রাসা যদি নির্ধারণ করে তাহলে সেই নির্ধারিত মসজিদে বা মাদ্রাসায় দিতে হবে অন্য কোনো জায়গায় দেওয়া যায় যায় হবে না অর্থাৎ আপনি বিক্রি করে টাকা ওই এক মাদ্রাসায় কিছু দিবেন আরেক মাদ্রাসায় কিছু দিবেন এটা যায় যাবে না যদি কোনো ব্যক্তি নির্ধারিত মাদ্রাসায় অক্ষ ওই মাদ্রাসায় এটা পাওয়া পাবে অন্য কোনো জায়গায় এটা দেওয়া যায় না আচ্ছা শেষে একটা প্রশ্ন নিচ্ছি যে যানবাহনে নামাজ পড়ার বিষয়ে যেহেতু কথা হচ্ছিল এক ভাই প্রশ্ন করে রেলগাড়িতে যদি কেউ উঠে এবং আসরের নামাজ তখন পড়ে সে ওঠার সময় নেই তো উঠা যাওয়ার পরে সময় হলো তখন সে কিভাবে আদায় করবে যে আপনি রেলগাড়িতে করিডরে অথবা কোনো একটা জায়গা বের করে সেখানে আপনি দাঁড়িয়ে কেবলামুখী মুখী নামাজ পড়বেন এটা জায়জ আছে কিন্তু বসে ছিটে বসে নামাজ পড়তে পারবেন না ছিটে বসে নামাজ পড়লে নামাজটি জায়জ হবে না দাঁড়াতে হবে এবং কেবলা মুখী হতে হবে এবং রেলে এরকম কিছু পর্যাপ্ত জায়গা থাকে অনেক রেলে নামাজের রুমও থাকে সেখানে যে আপনি নামাজ আদায় করতে পারেন তো একদমই শেষ পর্যায়ে অনেক প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি তো যারা আজকে প্রশ্ন করে উত্তরটি জেনে নিতে পারেননি পরবর্তী দিন প্রশ্ন করে উত্তরটি জেনে নেবেন আজকের মতো দুজনেই বিদায় নিতে হবে আজকে আর কোনো মতামত শেষ আলোচনাটা আমরা নিতে পারছি না সময় একদমই শেষ তো আজকের মতো আমি আর যে বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল ঠিক আবার হাজির হয়ে যাবো ইসলামিক সহজ জবাব নিয়ে শেষ বেলায় মাত্রা বিদায় নিয়ে যে বিদায় নিচ্ছে আজকে আল্লাহ তালা হায়াতে বাঁচা রাখলে আগামীকাল আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুম